দেশে গ্রামীণ স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালু করেন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের এই হাসপাতালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যার ফলে শক্ত ভিত পায় দেশীয় ওষুধ কোম্পানিগুলো কমে ওষুধের দাম। শতাব্দীর এই সময়েও স্বাস্থ্য সেবায় নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গতকাল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইনাইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11 এপ্রিল তিনি মারা গিয়েছেন। যাই হোক, আজকে আমি এমন একটি তথ্য দিব যে তথ্যটি পুরো ইউটিউব খুঁজলে আপনি পাবেন না, যে তার এমন একটি কর্মকাণ্ড রয়েছে, এমন একটি কাজ রয়েছে যে কাজের কারণে আমি মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিক। এমন একটি গুণাগুণ রয়েছে, আপনি ইউটিউবে তার এই গুণাগুণটা সবাই প্রচার করবে না, এবং তিনি এমন একটি কাজ করে গিয়েছেন যে কাজের কারণে মৃত্যুর পরও তার নামে সৎকা জারিয়া হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আসুন আমরা তার এই গুণটাকে সবসময় ধরে রাখি। কোন সেই গুণ? আমি তার খ্যাতি অর্জনের, তার সম্মান, তার পদবী, তিনি কোন পুরস্কার জিতেছেন, কোথায় তার নামকরণ করা হয়েছে, এইসব বিষয়ে কোনো কিছু বলছি না, তার সুনামের কোনো কথাই বলছি না। তিনি যে কাজটি করেছেন, যদি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করে থাকেন তাহলে তিনি সার্থক। আমরা সবাই জানি তিনি মুক্তিযোদ্ধা, তিনি দেশের মুক্তিযোদ্ধাদের অনেক সাহায্য সহযোগিতা করেছেন, দেশের রাজনীতিতে অনেক কিছু তিনি কাজ করেছেন। কিন্তু তার পাশাপাশি তিনি এমন একটি কাজ করেছেন, সেটা হচ্ছে তিনি রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে আহত এবং অসুস্থ যুদ্ধের সময় যত মানুষ রয়েছিল তাদেরকে তিনি সাহায্য সহযোগিতা করেছিলেন। তিনি একজন সার্জন, তিনি একজন ডাক্তার, তিনি ডাক্তার এম এ মবিনের সাথে মিলে একটি 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা এবং পরিচালনা করেন। সেই সময় অল্প খরচে যারা নারীরা রয়েছিল তাদের সন্তান ভূপিষ্ঠ হওয়ার জন্য তিনি স্বল্প খরচে একটি সেবা চালু করেন। সেইখানে তিনি 90 দশকের পর থেকে চিকিৎসা যখন বাণিজ্য হতে শুরু করেছে তখনই সত্যিকার অর্থে তিনি সেবা দিয়ে যাচ্ছিলেন। তিনি হাসপাতালে খরচ করেছেন একজন সন্তান প্রসবের যে খরচটি হয় তিনি মাত্র 2000 টাকা করেছেন, যেখানে খরচ হতো 12 থেকে 14 হাজার টাকা। সুবহানাল্লাহ। তিনি ডাক্তার, ওষুধ, প্যাথোলজিক্যাল পরীক্ষার নামে অন্য কোনো বাড়তি খরচ নিতেন না, জটিলতা দেখা না দিলে তিনি সিজার করাতেন না, আর দেশের অন্য হাসপাতালে ক্লিনিকগুলোতে সাধারণত এ নর্মাল ডেলিভারি প্রায় নেই বললে চলে। ডাক্তার জাফরুল্লাহ নিজে কিডনির রোগী, ডায়ালিসিস করেন সপ্তাহে প্রায় 3 বার, আর কিডনি ডায়ালিসিসের জন্য অপরিহার্য ইনজেকশন হেপারিন বাজারের দাম প্রায় 350 থেকে 450 টাকা, গণস্বাস্থ্যে উৎপাদিত এই হেপারিনের দাম মাত্র 200 টাকা। সারা পৃথিবীতে কোলেস্টেরল কমানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ অ্যান্ট্রোভাস্টাটিন, গণস্বাস্থ্যে উৎপাদিত একটি ট্যাবলেটের দাম 60 টাকা, যেখানে অন্য সবার ট্যাবলেটের দাম 11 টাকার কাছাকাছি। বাংলাদেশে সাধারণভাবে একবার কিডনি ডায়ালিসিসের খরচ 7 থেকে 8 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে ডাক্তাররা ওষুধ মিলিয়ে আরও বেশি পড়ে যায়। গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন কমপক্ষে 250 জন কিডনি রোগী ডায়ালিসিস করে থাকে, এর মধ্যে 10 থেকে 12 শতাংশ দরিদ্র রোগীর ডায়ালিসিস করা হয় সম্পূর্ণ বিনামূল্যে তার হাসপাতালে। আর্থিক সামর্থ্য বিবেচনায় 20 শতাংশ রোগীর থেকে নেওয়া হয় 800 টাকা, আবার মাঝে মাঝে 1100 টাকা নেওয়া হয় 15 শতাংশ রোগীর জন্য, আর সর্বোচ্চ নেওয়া হয় 2500 টাকা। তবে 2500 টাকা দিয়ে যারা ডায়ালিসিস করতে পারেন তারা গণস্বাস্থ্যে আসেন না, তারা অন্য নাম করা বা অন্য কোনো হাসপাতালে 8-10 হাজার টাকা খরচ করে ডায়ালিসিস করেন। তাই ডাক্তার জাফরুল্লাহ তিনি প্রায় খরচ নেই বললে চলে, এবং অল্প টাকাতে তিনি
এই ফিটি নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। দেশে তিনি 4000 ওষুধ থেকে প্রায় 2800 ওষুধ নিষিদ্ধ করেন। 2800 ওষুধ নিষিদ্ধ করা, আপনি বুঝতে পেরেছেন এই ওষুধগুলো কি কাজে লাগতো? এই ওষুধগুলো আজকে যদি আমরা খেতাম তাহলে এরই মাধ্যমে আমাদের রোগ হতো কি হতো না? দেখেন, তিনি যে ওষুধগুলো বাতিল করে দিয়েছেন, আজকে একজন মানুষ যখন মারা যায়, কেউ তো হঠাৎ করে মারা যায়, তাদের কথা বাদ দিলাম, যারা অসুস্থ রোগে শোকে দুঃখে কষ্টে মারা যায়, বিভিন্ন রোগ হয়, সে রোগের চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে ওষুধ খেতে হবে, বাধ্যতামূলক ওষুধ খেতেই হবে। সে ওষুধে ভেজাল আছে কি না নির্ভেজাল করার জন্য তিনি এতগুলো ওষুধ বাদ করে দিয়েছেন। এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটি দান নয়? এটা কি একটি দান নয়? জনস্বার্থে জনমানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, সমাজে একটি ভালো কাজের মাধ্যমে কোটি 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 মানুষের জীবন বেঁচে গেল, বিভিন্ন রোগ থেকে তারা রক্ষা পেল। আমি এই জন্য বলছি যে তিনি যে কাজটি করেছেন, যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন, তার সুনাম আপনি দেখবেন ইউটিউবে প্রচুর পাবেন, প্রচুর পাবেন। কিন্তু আমি যেভাবে বলছি, যে কথাটি বলছি আপনাদেরকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দান যদি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে করেন, তাহলে দেখুন তো তার এই কর্মকাণ্ডগুলো, তার এই কাজগুলো কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন বেঁচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত নির্ধারিত থাকবে। সুবহানাল্লাহ, তার এই জিনিসটা, এই উপকারটা কিয়ামত পর্যন্ত নির্ধারিত থাকবে। যারাই উপকার পেয়েছে, আমরা সবাই পাচ্ছি উপকার, সবাই, সেই হিসাবে তিনি একটি সওয়াব নেকি চলে যাচ্ছে, বিশাল অংশের নেকি তার কবরে চলে যাচ্ছে। আর যাদেরকে তিনি বিনামূল্যে দিয়েছেন কিডনির ব্যাপারে, তারপরে যারা সন্তান ভূপিষ্ঠ হয় সে সকল পরিবারকে তিনি যে উপহারগুলো দিয়েছেন কম খরচে, চিকিৎসার দায়ভার তিনি নিজে নিয়েছেন, সেগুলোর কথা বাদ দিলাম। আবার দেশের জন্য তিনি অনেক করেছেন, আবার কোরআন মাজিদ শিখার জন্য তিনি চেষ্টা করেছেন, তার অনেক ভালো গুণাগুণ রয়েছে, তার ভালো গুণই আমি সবচেয়ে বেশি দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাতে ফেরদৌস দান করুক। আমিন।